অবশেষে অবসান হতে যাচ্ছে কলেজ রোড দিয়ে যাতায়াতকারী কদমতলী বাসিন্দাদের দুর্ভোগ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জের আদমজীনগরের কদমতলী এলাকা। মানুষ দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ ভাঙাচোরা ও জলাবদ্ধ রাস্তা দিয়ে চলাচল করে আসছিল। এখানে মানুষের দুর্ভোগের অন্ত ছিল না। ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ, শিল্প কারখানা ও সরকারি বেসরকারি চাকরিজীবী সহ বিভিন্ন পেশার লোক বসবাস করে এই এলাকায়। প্রতিটি ক্ষেত্রেই এখানে বসবাসকারী মানুষ ক্ষতিগ্রস্ত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রাস্তার কাজ আরম্ভ করায় এলাকাবাসী আনন্দিত, সাথে সাথে প্রত্যাশা করেন ধীরগতির বেড়াজালে আটকে না রেখে যত দ্রুত সম্ভব রাস্তার কাজ সম্পন্ন হোক, তবেই আসবে চূড়ান্ত স্বস্তি। সিদ্ধিরগঞ্জ থেকে তন্ময় আহমেদের ক্যামেরায় রিপোর্ট, শাহজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।